রাজ্যের লাখ লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টত সোমাব অরুণোদয় আসনির ধন। 10 তারিখের আগতে সোমাব অরুণোদয় আসনির 1250 টাকা। কোন সকল মানুষে এইবার লাভ করব অরুণোদয় 1250 টাকা? লগতে পি এম কিষাণ কৃষকের 18তম কিস্তির 2000 টাকা নভেম্বর মাহত সোমাব। রেশন কার্ড থাকলে আছে একটা গুরুত্বপূর্ণ খবর। রেশন কার্ড হিতাধিকারীয় 5 দিনের ভিতর করব একটা গুরুত্বপূর্ণ কাম। লগতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কেইবাটাও গুরুত্বপূর্ণ ঘোষণা। আর কেইবাটাও খবর হতে একেলগে জানব পারিব, ভিডিওটি চাই থাকিব। নমস্কার, রাজ্যের প্রথম ডাঙর গুরুত্বপূর্ণ খবর হয়েছে অরুণোদয় আসনির হিতাধিকারী সকলের কারণে। রাজ্যের লাখ লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টত সোমাব টাকা। 10 তারিখের ভিতর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টত সোমাই যাব অরুণোদয় লগতে অন্যান্য আসনির টাকা। অসমের অরুণোদয় আসনিখনে প্রতি মাহর প্রথম দিনাই হিতাধিকারীক ধন প্রদান করে। এই আসনির জড়িয়ে প্রত্যক্ষ লাভ হস্তান্তর অর্থাৎ DBTর জড়িয়ে যোগ্য পরিয়ালক মাইলি 1000 টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়। কিন্তু অসম সরকারে বর্তমান প্রতি মাহর 10 তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টত টাকা সোমাই দিয়ে টাকার মূল্য বৃদ্ধি করা হয়েছে। এতিয়া বর্তমান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টত অরুণোদয় আসনির টাকা সোমাই 1250 টাকা। মহিলাসকলক অর্থনৈতিক সবলীকরণের লগতে দরিদ্র পরিয়াল হমক BPL শিতানের পর ওলাই অহাত সহায় করবলৈ 2020 চনের অক্টোবর মাহত আরম্ভ করা হয়েছিল অরুণোদয় আসনি। আসনির হিতাধিকারী মূলত মহিলা যিসকলক তেওঁলোকৰ পরিয়ালের প্রাথমিক তত্ত্বাবধায়ক হিসাবে গণ্য করা হয়। এইটো মাহৰ 10 তারিখে পুনর্বার লাখ লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টত অরুণোদয় আসনির টাকা সোমাব। রাজ্যের আন একটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর হয়েছে, আপনার হাতত আছে মাত্র 5টা দিন, শীঘ্রে সংগ্রহ করক রেশনের চাউল। রেশন নাপালে দিব অভিযোগ, রেশনের দোকানির বাবে সাবধান বাণী। দোকানির লগতে গ্রাহককে মানি চলিব লাগিব নিয়ম। 1 তারিখের পর 10 তারিখের ভিতর লাভ করব রেশন। মনত রাখিব, রেশনের চাউল সংগ্রহ করার সময় দিয়ক ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সংগ্রহ করক রসিদ। ইপোস মেশিনের দ্বারা দিয়া রসিদ লব লাগিব হিতাধিকারী সকলে। অন্ত্যোদয় অন্ন যোজনার অধীনত 35 কিলো চাউল লাভ করব আপনি। অগ্রাধিকার পরিয়ালে 5 কিলোকে লাভ করব রেশন। হিতাধিকারী রেশন সংগ্রহ করে লব লাগিব রসিদ। 1 তারিখের পর 10 তারিখ লৈকে দিনজোড়াক খোলা রাখব লাগিব রেশনের দোকান। রাজ্যের খাদ্য রাজহুয়া বিতরণ আর গ্রাহক পরিক্রমা বিভাগে জারি করেছে বিশেষ বিজ্ঞাপন। রেশন কার্ডের হিতাধিকারীর সরকারি মুক্তি করেছে ফোন নম্বর। রেশনের দোকানিয়ে চাউল কমক দিলে দিব পারিব অভিযোগ। আপনার একটা অভিযোগের পিছতে জেলল যাব লাগিব রেশনের দোকানি। আপনি লিখি লোক দুটাক নম্বর। প্রথম নম্বর হয়েছে 1800-345-3611। আর একটা নম্বর হয়েছে 1967। আর একটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর হয়েছে অবৈধ অনলাইন ব্যবসায়ের বিরুদ্ধে অসম আরক্ষী দমন। আর এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মঙ্গলবারে কয় যে শেয়ার বাজারত ব্যবসায় করা বলে কোয়া প্রবঞ্চকর জড়িয়ে বিনিয়োগ করে কোটি কোটি টাকার লোকসান হওয়ার খবর পর পাছতে আরক্ষী অবৈধ অনলাইন ব্যবসায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। লগতে যথাযথ আইনি পদ্ধতি মানি নচলা দালালের জড়িয়ে বিনিয়োগের বিরুদ্ধে সজাগ হবলৈ জনসাধারণক আহ্বান জানায়। সেবি বা RBI নীতি নির্দেশনা পালন নকরাকৈ রাজ্যত কেইবাটাও অনলাইন ট্রেডিং ফার্মে ব্যবসায় করে থাকা বলে বাতরি প্রকাশ পর পিছতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য। এই প্রতিষ্ঠান সময়ত কোটি কোটি টাকার লোকসানের খবর পর বিনিয়োগকারী সকলেও আরক্ষীর গোচর রুজু করেছে। মই রাইজক কব বিচার যে অনলাইন ট্রেডিং ফার্ম সমূহের জড়িয়ে শেয়ার বাজারত ধন বিনিয়োগের এনে কোনো ব্যবস্থা নাই। প্রবঞ্চকে রাইজক বিপদে পরিচালিত করেছে। সংবাদ মাধ্যমের আগত এইদরে কয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। তেও আরো কয় যে প্রতিষ্ঠান সময় স্টক ব্রোকিংত যেধরনের বিনিয়োগ করে আসছিল সেই ধরনের বিনিয়োগ করাটা অবৈধ আর আরক্ষী ইয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবলে আরম্ভ করেছে। রাইজক প্রবঞ্চকর পর আঁতরি থাকবলে আহ্বান জানাইছ। আরক্ষী এতিয়া অবৈধ দালালের বিরুদ্ধে গুচ্ছ রুজু করেছে। আমি রাজ্যখনের সমগ্র রেকেটর বাস করার চেষ্টা করিম, মন্ত্রীগুলোতে এইদরে উল্লেখ করে। এবারে মঙ্গলবারে গুহীত বিনিয়োগ নেটওয়ার্ক চলবা বলে অভিযোগ উকাপন করা এজন ব্যক্তিক আটক করেছে আরক্ষী। রাজ্যের আন একটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর হয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্যা সমাধানের গুরুত্ব নিদি নিজের বিফলতা লুকাবলৈ রাজনীতি করে আছে। আর এই মন্তব্য করেছে গৌরব গগৈ। আজি সাংবাদ গৌরব গগৈর জন্মদিন। জন্মদিনত শিবসাগর ঐতিহাসিক শিবদৌলত বন্দী প্রজ্বলন তথা হরাই আগবাই গৌরব গগৈ। ইয়ার উপরেও জন্মদিনের লগত সংগতি রাখি গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের উদ্যোগত গছপুলি রোপণ আর ছাপা অভিযান কার্যসূচীত অংশগ্রহণ করে গৌরব গগৈয়ে। জন্মদিনত অনাগত দিনত রাইজর একনিষ্ঠ সেবক হিসাবে কাম করে জোর সংকল্প লয় গৌরব গগৈ।
ঐতিহাসিক সম্পদের সঠিক সংরক্ষণ, সৌন্দর্য বর্ধন পর্যটন স্থলী হিসাবে গড়বলৈ কেন্দ্রীয় পুরাতত্ব বিভাগের পৰা প্রয়োজনীয় সুবিধা অসমে লাভ নকৰা বুলি প্রতিক্রিয়া প্রকাশ করে সাংবাদ গৌরব গগৈ। সাম্প্রতিক পরিস্থিতিক লৈ উদ্বিগ্নতা প্রকাশ করলে গৌরব গগৈ। সাইবার ক্রাইম রোধ করবলৈ যদরে সজাগতার পৰা আরম্ভ করে বিভিন্ন পদক্ষেপ লব লাগিছিল অসম সরকার তেনে নকৰা বুলি প্রতিক্রিয়া প্রকাশ করেছে সাংবাদগৰাকীয়ে। ইপিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিও সরব হয়ে পড়ে গৌরব গগৈ। রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভাল নহয়, সাময়িকভাবে অসমত ক্রাইম বৃদ্ধি পাইছে, বর্তমানের সরকারে রাজ্যের মূল সমস্যা সমাধান নকরে বিভ্রান্তি সৃষ্টি করার গুরুত্ব দিছে। মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্যা সমাধানের গুরুত্ব নিদি নিজের বিফলতা লুকাবলৈ রাজনীতি করে আছে আর এ মন্তব্য করে গৌরব গগৈ। মুখ্যমন্ত্রী রাজ্যের বিবেকক আরো অপমানিত নকরিব, যা লোকসভা নির্বাচনের পর যে শিক্ষা লব লাগিছিল সেই শিক্ষা লোক বলিও কটাক্ষ করে গৌরব। রাজ্যের আন একটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর হয়েছে 60 লাখের লক্ষ্যরে অসমত বিজেপির সদস্যবর্তী অভিযান, বিদ্যালয় মহাবিদ্যালয় শিক্ষার্থীলয় রঙা দলিচা। অসমত আজির পর আরম্ভ হল বিজেপির বিশাল সদস্যবর্তী আর সদস্য নবীকরণ অভিযান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মঙ্গলবারে আনুষ্ঠানিকভাবে নিজের সদস্য পদর নবীকরণ করে এই অভিযানের আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করে। গুয়াহাটির বৈশিষ্ট্যস্থিত বিজেপির রাজ্যিক মুখ্য কার্যালয়ত আয়োজন করা এক অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নিজের সদস্য পদ নবীকরণ করে। সোমবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডায় দলীয় সদস্য পদ নবীকরণ করে এই সদস্য ভর্তি অভিযান দেশজুড়ি শুভারম্ভ করেছিল। অসমত আজিরে পর আরম্ভ হয়েছে প্রথম পর্যায়ের এই সদস্য ভর্তি আর নবীকরণ অভিযান। সদস্য পদ নবীকরণ করে ভাষণ প্রসঙ্গ মুখ্যমন্ত্রী শর্মায় কয় যে এইটা একটা দলের পবিত্র মহাযজ্ঞ, দলের কর্মকর্তার ওপর দল নির্ভরশীল আর কর্মকর্তা সকল দলের জীবন্ত শক্তি, দলের কর্মকর্তা সকলে দলটক প্রাণ বন্ধ করে রাখে। বিজেপি দলটক পরিয়ালতন্ত্রের পরা আঁতরত শ্যামাপ্রসাদ মুখার্জির পর অটল বিহারী বাজপেয়ীলৈ আর অমিত শাহর পর জেপি নাড্ডালয় কোনো এজন পরিয়ালের পর সভাপতি হওয়া নাই। কংগ্রেস দলের কথা কলে পরিয়ালতন্ত্রের চিত্র সন্মুখলৈ আহে, বিজেপির ক্ষেত্রত তেনে চিত্র সন্মুখলৈ নাহে। ইয়াত বুথের পর সেবা আগবাই শীর্ষ পদবীলৈ যাব পারে। রাষ্ট্রীয় আর রাজ্যিক পর্যায়ের সর্বোচ্চ পদত তৃণমূলের পরা কাম করে আহি অধিষ্ঠিত হব পারে। প্রতিগী নেতার জীবন পরিক্রমা চালে সেই কথা উপলব্ধি করব পারে। আন একটা ডর গুরুত্বপূর্ণ খবর হয়েছে রাজ্যিক ক্যাবিনেটর পূর্বে জনজাতিকরণের দাবিত উত্তাল উজনি অসম। অই জনগোষ্ঠীক জনজাতিকরণের নামত প্রতারণা করার অভিযোগত রাজ্যজুড়ি উত্তাল প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে চুতিয়া ছাত্র হন্ডা। চুতিয়া যুব সম্মিলনে ভিন্ন প্রান্তত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে শীঘ্রে জনজাতিকরণ নকলে ভয়ঙ্কর আন্দোলন গড়ে তোলার হুঙ্কার সংগঠনটর। মাজুলি চুতিয়া ছাত্র সন্ধার প্রতিবাদ সত্যনগরী মাজুলীর নতুন বাজারত মাজুলী জেলা চুতিয়া ছাত্র সন্ধায় পুত্তলিকা দাহেরে রূপায়ণ করে তীব্র প্রতিবাদী কার্যসূচী। ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণের নামত বছরের পাছত বছর সরকারে প্রতারণা করার অভিযোগ উকাপন করে এই পুত্তলিকা দাহ কার্যসূচী রূপায়ণ করা হয়। প্রতিবাদী কার্যসূচীত অংশগ্রহণ করে সদকম চুতিয়া ছাত্র সন্ধার সাধারণ সম্পাদক রাজু চুতিয়ায় দেশের প্রধানমন্ত্রী জনজাতি মন্ত্রী আর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পুত্তলিকা দাহ করে প্রতিবাদকারী সকলে হিমন্ত বিশ্ব শর্মা মিছলিয়া বিজেপি সরকার হাই হাই বিজেপি সরকার গো বেক আদি স্লোগানের উত্তাল প্রতিবাদী সাব্যস্ত করে প্রতিবাদকারী সকলে। এ প্রতিবাদী কার্যসূচীত অংশগ্রহণ করে সদকম চুতিয়া ছাত্র সন্ধার সাধারণ সম্পাদক রাজু চুতিয়ায় কয় যে মোদী সরকারে ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণের নামত প্রতারণা করা আইছে। দেশের প্রধানমন্ত্রীগুলো শাসন লো আইলে ছয় জনগোষ্ঠীক জনজাতি করার আশ্বাস দিছিল, যদিও আজি কবধি ছয় জনগোষ্ঠীক জনজাতি নকরিছিল। আন একটা ডর গুরুত্বপূর্ণ খবর হয়েছে মহাটক বিশাল ফুকনক 3 দিনের আরক্ষী জিম্মালয় প্রেরণ, এতিয়াও সন্ধান নাই বিশালর পাতি লওয়া ভায়েক সুমি আর ফটোগ্রাফার তার্কিগড়। ডিব্রুগড় আরক্ষীয় গ্রেপ্তার করা মহাটক বিশাল ফুকনক বুধবারে হাজির করা হয় ডিব্রুগড় মুখ্য ন্যায়িক দণ্ডাধীশের আদালতত। আদালতত হাজিরের পাছতে ডিব্রুগড় আরক্ষীয় 3 দিনের আরক্ষীর জিম্মাত বিচারি আদালতক জানাইছিল আবেদন। আরক্ষীর আবেদনক মঞ্জুর করে বিশালক 3 দিনের আরক্ষীর জিম্মালয় প্রেরণ করেছে আদালতে। ট্রেডিংয়ের নামত বৃহৎ ধন লুণ্ঠনের অভিযোগ বিশালের বিরুদ্ধে। ফুকনরে প্রবঞ্চনার ঘটনায় জড়িত হয়ে পড়েছে কোরিওগ্রাফার সুমি বরা আর ফটোগ্রাফার তার্কিক বরার নাম। সম্প্রতি দুয়ো পলাতক হয়ে আছে। মহানগর আরক্ষীয় সুমি আর তার্কিকক বিচারি অব্যাহত রাখিছে অভিযান।